জানুয়ারি মাসে আর কয়টা ফোনই বা লঞ্চ হয়েছে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে তার থেকেও দ্বিগুণ স্মার্টফোন লঞ্চ হবে। Xiaomi তাদের Redmi Note 10 সিরিজকে নিয়ে আসবে, Realme তাদের Race এবং X9 সিরিজকে লঞ্চ করবে। এর সাথে Samsung এর পক্ষ থেকে A52 এবং বেশ কিছু মিড বাজেট ক্যাটাগরির ট্যাবকে আমরা দেখতে পেতে পারি। তার সাথে Vivo তাদের S70 স্মার্টফোনকে লঞ্চ করে দিতে পারে ফেব্রুয়ারি মাসে, এবং Oppo পক্ষ থেকে Oppo অ্যাপ সিরিজের নতুন স্মার্টফোন পেয়ে যেতে পারি আমরা। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমাদের চ্যানেলের সবচেয়ে পপুলার সিরিজ আপকামিং স্মার্টফোন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওটা জানাবো আপকামিং Xiaomi স্মার্টফোন সম্পর্কে জানিয়ে। দেখুন, গত 2-3 মাস ধরে আমি বারবার বলে আসছি যে Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলো নিয়ে আসবে Xiaomi, কিন্তু তারা তার বদলে সেই ফোনগুলোর নাম কখনো রাখছে Redmi Note 9 Pro 5G অথবা Mi 10T। তো এবার সত্যি সত্যি ফেব্রুয়ারি মাসে Xiaomi তাদের Redmi Note 10 সিরিজের দুটি স্মার্টফোনকে লঞ্চ করবে। এতদিন অবধি হয়তো আপনারা জেনে গিয়েছেন যে কেমন স্পেসিফিকেশনটা থাকতে পারে এই ফোনগুলোতে। তারপরও আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, Redmi Note 9 Pro স্মার্টফোনটির 4G ভেরিয়েন্টে আমরা স্ন্যাপড্রাগন 732G প্রসেসরকে দেখতে পাবো, তার সাথে 120Hz এর IPS LCD প্যানেল এবং 5000mAh এর ব্যাটারির সাথে আসতে পারে সেই ফোনটি, এবং সেই ফোনটিতে 108MP ক্যামেরা সেন্সর ইউজ করতে পারে Xiaomi। তাছাড়া Note 10 স্মার্টফোনে থাকতে পারে MediaTek Dimensity 800U প্রসেসরটি। তাছাড়া এমনও গুঞ্জন আসছে Redmi Note 10 Pro স্মার্টফোনের 5G ভেরিয়েন্টে Snapdragon 750G কে ইউজ করবে Xiaomi। তো এই দুটি স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে উপরে একটি ভিডিওর লিঙ্ক দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন, সেখানে কমপ্লিটভাবে জানানো হয়েছে এই দুটি স্মার্টফোন সম্পর্কে। সো বন্ধুরা, Redmi Note 10 সিরিজটা ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে লঞ্চ করা হলেও মার্চ মাসে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পেতে পারি, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মার্কেটে পোকোর পক্ষ থেকে পোকো M2 Pro স্মার্টফোনটাকে লঞ্চ করা হবে। যেই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 720G, 33W চার্জিং স্পিড এবং 5000mAh এর ব্যাটারি রয়েছে, আর Full HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকছে। সো আশা করা যাচ্ছে যে 20-22 হাজার টাকার মধ্যে দাম রাখা হতে পারে পোকো M2 Pro স্মার্টফোনটির। আর বর্তমানে আমরা আনঅফিসিয়ালভাবে এই ফোনটাকে 17 হাজার টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাচ্ছি। আর Redmi সিরিজের মধ্যে চাইনিজ মার্কেটে Xiaomi তাদের K40 সিরিজকে নিয়ে আসতে পারে আগামী ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। চায়নার JD.com থেকে আমরা এতটাই জানতে পেরেছি, এবং এই Redmi K40 সিরিজের স্মার্টফোনগুলোর লিক ইমেজগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনগুলোর মধ্যে প্রো ভেরিয়েন্টে ইউজ করা হবে স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি, তার সাথে 512GB ইন্টারনাল মেমোরি এবং 12GB পর্যন্ত র্যাম ইউজ করা হতে পারে, এবং এখানে 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলটাই ইউজ করবে Xiaomi। আর K40 স্মার্টফোনটিতে মিড বাজেট ক্যাটাগরির কোনো প্রসেসর ইউজ করতে পারে Xiaomi। এছাড়া Redmi সিরিজটা বাদেও Redmi তাদের একটি গেমিং ফোন নিয়ে আসতে পারে, যেটা কিনা অনেকটা বাজেট ক্যাটাগরির মধ্যে রাখতে পারে তারা, অর্থাৎ মিড বাজেট ক্যাটাগরিতে। অবভিয়াসলি এই ফোনটা সম্পর্কে এখন অবধি তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যে এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসতে পারে Xiaomi। আর আনঅফিসিয়ালভাবে অবশ্যই আমরা এই সবগুলো স্মার্টফোনকে দেখতে পাবো বাংলাদেশের মার্কেটে। আর বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট সেকশনে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের ফ্যামিলি মেম্বার এত কম কেন। আসলে এই চ্যানেলে যারা কিনা ভিডিও দেখে থাকে তাদের মধ্যে 60% ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চুপি চুপি ভিডিও দেখে চলে যান। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটার নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন, সেটা গ্রে হয়ে যাবে এবং আপনি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাছাড়া ইউটিউবও বারবার নোটিফিকেশন দিবে না যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একবার সাবস্ক্রাইব করে ফেললেই সব ঝামেলা শেষ। আর বন্ধুরা, আগামী 2 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে পোকো তাদের M3 স্মার্টফোনকে লঞ্চ করবে, আর এই M3 স্মার্টফোনের প্রথমবারের মতো 6GB র্যামের ভার্সন নিয়ে আসতে পারে পোকো ইন্ডিয়া। হ্যাঁ, এর আগে যেই ভার্সনগুলো লঞ্চ করা হয়েছিল সেখানে 464 এবং 4128GB ভেরিয়েন্টকে আমরা দেখতে পেয়েছিলাম। তো বর্তমানে পোকো তাদের M3 স্মার্টফোনের 664 ভার্সনকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার কথা ভাবছে, আর ইন্ডিয়ান মার্কেটে 6GB র্যামের ভার্সনটা লঞ্চ হলে অবশ্যই বাংলাদেশের মার্কেটে 14-15 হাজার টাকায় এই ভার্সনটাকে আমরা দেখতে পেতে পারি। তো যাই হোক, Xiaomi-র ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনগুলোও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে চলে আসবে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে Xiaomi তাদের Mi 11 সিরিজের Mi 11 এবং Mi 11 Pro-কে নিয়ে আসতে পারে মার্কেটে, তার সাথে তারা তাদের MIUI 12.5-কেও আনভিল করবে, অর্থাৎ গ্লোবালি লঞ্চ করবে এই ইভেন্টের মধ্যে। এবং Mi 11 Lite নামেও একটি নতুন স্মার্টফোন আনবিল করতে পারে Xiaomi সেই ইভেন্টে, যেখানে কিনা অনেকটা Redmi Note 10 Pro স্মার্টফোনের মতোই স্পেসিফিকেশন থাকবে।
হতে পারে দুই একটা জিনিস এদিক ওদিক করে তারা নিয়ে আসতে পারে মি 11 লাইট নামে একটি নতুন স্মার্টফোন। আবার সেই ফোনটাকে পোকোর কোনো একটা ব্র্যান্ডিং দিয়ে তারা রিব্র্যান্ড করতেও পারে। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে শাওমির এতগুলো স্মার্টফোনের মধ্যে আপনি কোন ফোনটির জন্য সবচেয়ে বেশি ওয়েট করছেন। তো শাওমির পরে এবার রিয়েলমির পালা। আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে রিয়েলমি তাদের X7 সিরিজটাকে আগামী 4 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, আর এই সিরিজটা জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু রিয়েলমি সেটাকে পোস্টপোন করে ফেব্রুয়ারি মাসে নিয়ে গেছে। আর রিয়েলমি X7 সিরিজের দামটা বর্তমানে অনুমান করা যাচ্ছে, আশা করা যাচ্ছে রিয়েলমি B15 যেটাকে কিনে রিয়েলমি X7 নামে ইন্ডিয়ান মার্কেটে রিব্র্যান্ড করে লঞ্চ করা হবে সেই ফোনটা 20,000 রুপির মধ্যে লঞ্চ করবে তারা। আর রিয়েলমি X7 প্রো স্মার্টফোনের জন্য 25,000 থেকে 28,000 রুপির দাম রাখা হতে পারে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তার সাথে রিয়েলমি X7 স্মার্টফোনে মিডিয়াটেকের 800U অ্যামোলেড ডিসপ্লে আর 50W চার্জিং স্পিডটা প্রোভাইড করবে রিয়েলমি। অন্যদিকে X7 প্রো স্মার্টফোনে থাকবে 120Hz অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+ প্রসেসর এবং 65W চার্জিং স্পিড। তাছাড়া বর্তমানে বাজেট সেগমেন্টের রিয়েলমি Narzo 30A স্মার্টফোনটা থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে। আর এই ফোনটা হতে পারে যে রিয়েলমি ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিকে লঞ্চ করবে। এছাড়াও রিয়েলমি B13 নামে নতুন একটি স্মার্টফোন লিস্ট হয়েছে গিগব্যাঞ্চে, যেখানে কিনা মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 প্রসেসরের পাশাপাশি রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ আমরা দেখতে পারছি। তো অবভিয়াসলি বাজেট ক্যাটাগরিতে রিয়েলমির এই দুটি স্মার্টফোনও আসতে পারে ফেব্রুয়ারি মাসে। আর বাংলাদেশের মার্কেটে রিয়েলমি হয়তো তাদের C20 স্মার্টফোনকে নিয়ে আসতে পারে, যে ফোনটার প্রাইস 8,000 টাকার মধ্যে রাখতে পারে তারা। আর এই ফোনটাতে আপনারা মিডিয়াটেকের G35 প্রসেসরের পাশাপাশি 2GB র্যাম আর 3GB র্যামের ভার্সন দেখতে পাবেন। তাছাড়া HD+ রেজলিউশনের ডিসপ্লে, 5MP সেলফি ক্যামেরা সহ সিঙ্গেল 8MP রিয়ার ক্যামেরা থাকতে পারে রিয়েলমি C20 স্মার্টফোনে। তবে রিয়েলমি যদি তাদের X7 সিরিজের কোনো একটি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে সেটা সবার জন্যই ভালো হবে, কারণ আমরা অনেকেই চাই যে রিয়েলমি অফিসিয়ালভাবে X7 সিরিজের ফোনগুলোকে নিয়ে আসুক। তো যাই হোক, আমরা এখন কথা বলছি X7 সিরিজকে নিয়ে, কিন্তু চাইনিজ মার্কেটে রিয়েলমি তাদের X9 সিরিজকে লঞ্চ করে দিতে পারে ফেব্রুয়ারি মাসে। আর X9 প্রো স্মার্টফোনটা হতে পারে ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেখানে কিনা মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 SoCকে ইউজ করবে তারা, আর অন্যান্য সকল স্পেসিফিকেশন একদম X7 প্রো স্মার্টফোনের মতোই। তাছাড়া আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম যে রিয়েলমি তাদের রেস স্মার্টফোন আনতে পারে, যেই ফোনটি হবে একটি গেমিং স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের পাশাপাশি 125W চার্জিং স্পিড আর 160Hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করতে পারে রিয়েলমি। কিন্তু আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাস নয়, তারা মার্চ মাসে এই ফোনটাকে লঞ্চ করবে। অল রাইট, এবার স্যামসাংয়ের পালা। স্যামসাং শুধুমাত্র S21 সিরিজটা বাদে জানুয়ারি মাসে তেমন কোনো বড় লঞ্চ করেনি, কিন্তু স্যামসাংয়ের পক্ষ থেকে আমরা মিড বাজেট ক্যাটাগরির ট্যাব দেখতে পারি ফেব্রুয়ারি মাসে, যেই ট্যাবগুলোর প্রাইস 20,000 থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে রাখতে পারে স্যামসাং। তাছাড়া স্যামসাংয়ের সবচেয়ে বেশি আলোচিত স্মার্টফোন হচ্ছে গিয়ে A52 আর A72। গত 3 মাস ধরে বিভিন্ন ধরনের লিক আসতে আসতে ফোনটা সম্পর্কে হয়তো অলরেডি আপনারা সব কিছু জেনেই গিয়েছেন। তারপরও এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে উপরে আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর অবভিয়াসলি বাংলাদেশেও এই ফোনগুলো আসবে, যেখানে কিনা বাংলাদেশে 4G ভেরিয়েন্টগুলোকে নিয়ে আসতে পারে স্যামসাং, আর এখানে স্ন্যাপড্রাগন 720G প্রসেসরকে ইউজ করা হতে পারে। সো আমরা আশা করছি যে 30,000 থেকে 40,000 টাকার মধ্যে এই ফোনগুলোর প্রাইস যদি স্যামসাং সেট করতে পারে বাংলাদেশে তাহলেই খুব ভালো সাড়া পাবে, আদারওয়াইজ আমাদের কাছে আরও বেটার অপশন রয়েছে। তো 30,000 থেকে 40,000 টাকার পাশাপাশি স্যামসাং কিন্তু একদম এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টেও স্মার্টফোন লঞ্চ করবে, আর তার নাম হতে পারে স্যামসাংয়ের M02। ইন্ডিয়ান মার্কেটে 2 তারিখে এই ফোনটা খুব সম্ভবত 7,000 রুপিতে লঞ্চ করবে স্যামসাং, আর বাংলাদেশের মার্কেটে 10,000 থেকে 12,000 টাকার মধ্যে স্যামসাংয়ের M02 স্মার্টফোনকে আমরা দেখতে পেতে পারি। এছাড়া স্যামসাংয়ের M12 অথবা A12 অথবা F12 নামে যে কোনো একটি স্মার্টফোন আসতে পারে। বেসিক্যালি এই 3টি নামের স্মার্টফোন সেম স্পেসিফিকেশনের সাথেই আসবে, শুধুমাত্র গ্রাহকদের কনফিউজ করার জন্য তারা 3 ধরনের নাম রেখেছে। আর বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে ওপোর পক্ষ থেকে তেমন বড় কোনো লঞ্চ ইভেন্ট নেই, আশা করা যাচ্ছে যে তারা মার্চ মাসকে নিয়ে প্ল্যান করছে এবং তাদের ফাইন্ড X3 নামে যে স্মার্টফোনটি আসবে সেই ফোনটাকে তারা মার্চ মাসেই লঞ্চ করবে। এছাড়া বাংলাদেশের মার্কেটে বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরিতে তারা এই সিরিজের কোনো একটি স্মার্টফোনকে লঞ্চ করতে পারে। আর বন্ধুরা, ভিভোর পক্ষ থেকে হয়তো আমরা বাংলাদেশের মার্কেটে Y31 স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি, যে ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 662 এর পাশাপাশি 6GB র্যাম এবং 5000mAh ব্যাটারি থাকবে।
আর এই ফোনটার ডিজাইন অনেকটাই ভিভোর এক্স সিরিজ থেকে ইন্সপায়ার্ড। তো এবার দেখারই পালা যে ভিভো তাদের এই ফোনটিকে কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসে। অবশ্যই অনেকটা চড়া প্রাইসে ভিভো তাদের এই ফোনটিকে বাংলাদেশে লঞ্চ করবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া গত কয়েকদিন আগে টেক নিউজে আমি বলেছিলাম যে ভিভো তাদের S70 স্মার্টফোনকে লঞ্চ করতে পারে চাইনিজ মার্কেটে ফেব্রুয়ারি মাসে। আর এই ফোনটা মিড বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন হবে, যেখানে কিনা ডাইমেনসিটি 820 প্রসেসরের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করবে ভিভো। তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা আমরা পেয়ে যেতে পারি। তো এই ফোনটা হয়তো বাংলাদেশের মার্কেটে ভিভো নাও লঞ্চ করতে পারে, কারণ এই ফোনটার স্পেসিফিকেশন অনেকটাই ভিভো V20 স্মার্টফোনের মতো। আর বন্ধুরা, যারা কিনা OnePlus লাভার রয়েছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এই ফেব্রুয়ারি মাসে নয়, আগামী মার্চ মাসে OnePlus 9 সিরিজের স্মার্টফোনগুলোকে আমরা মার্কেটে পেয়ে যাব। তো ফেব্রুয়ারি মাসে অনেকটা ঠান্ডা থাকবে OnePlus। তাছাড়া বর্তমানে ইনফিনিক্স কিন্তু তাদের স্মার্ট 5 স্মার্টফোনকে লঞ্চ করেছে গত 28 তারিখে, এবং এই ফোনটাকে শুধুমাত্র 8,490 টাকায় লঞ্চ করা হয়েছে, যেখানে কিনা মিডিয়াটেকের হেলিও A20 প্রসেসরের পাশাপাশি 6.6 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে আর 2GB র্যামের পাশাপাশি 32GB ইন্টারনাল মেমোরি থাকছে। এবং এই ফোনটা যখন কিনা তারা প্রি অর্ডার নিচ্ছিল তখন আরও 1,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছিল। সো অবভিয়াসলি বাজেট অনুযায়ী খুব ভালো একটা স্মার্টফোন লঞ্চ করেছে তারা। আর ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন ধরনের লোকাল শপে এই ফোনটাকে আপনারা পেয়ে যাবেন। তবে শুধুমাত্র এই ফোনটাই নয়, ইনফিনিক্সের Note 8i স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে ফেব্রুয়ারি মাসে আসতে পারে, যেই ফোনটাতে মিডিয়াটেকের G80 প্রসেসরের পাশাপাশি 5,200 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং স্পিড আর 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে। সো অবভিয়াসলি যদি বাংলাদেশের মার্কেটে 14,000 থেকে 15,000 টাকার মধ্যে ফোনটা নিয়ে আসতে পারে ইনফিনিক্স, তাহলে কিন্তু খুব ভালোই হবে। আর বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমি বলছিলাম না যে সিম্ফনি তাদের অ্যাটম স্মার্টফোন নিয়ে আসবে? হ্যাঁ, তারা নিয়ে এসেছে। আর সিম্ফনির অ্যাটম স্মার্টফোনে আপনারা মিডিয়াটেকের A20 প্রসেসরের পাশাপাশি 2GB র্যাম আর 32GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। তার সাথে এই স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং ফেব্রুয়ারি মাস থেকে সিম্ফনির সকল আউটলেটে আপনারা এই স্মার্টফোনটিকে পেয়ে যাবেন। তবে ওয়ালটনের পক্ষ থেকে তেমন কোনো কিছু জানানো হয়নি যে তারা নতুন কোনো স্মার্টফোন ফেব্রুয়ারি মাসে নিয়ে আসবে কি না। আর আইটেল কিছুদিন আগে ভিশন 2 স্মার্টফোনকে লঞ্চ করেছে, তো হয়তো তারা ফেব্রুয়ারি মাস জুড়ে সেই ফোনটাকে নিয়েই ব্যস্ত থাকবে। অলরাইট ভিউয়ার্স, ভিডিওটা প্রায় শেষ। তো এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটির জন্য আপনি ওয়েট করছেন। তাছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন। তাছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।